হ্যালো ফ্রম ডে ফোর সো নাও উই আর মুভিং টুয়ার্ডস সাউথ গোয়া যেখানে আমাদের স্টে হচ্ছে নিয়ার কোলবা বিচ তো ইটস লাইক ওয়ান অ্যান্ড হাফ আওয়ার জার্নি ইন্ডিয়া নিড 60 রানস টু উইন উবি ইম্পর্টেন্ট অ্যান্ড আনাদার 60 রানস ফর ইন্ডিয়া টু উইন দ্য আইকনিক টেস্ট ম্যাচ সকাল থেকে আমরা এটাই দেখছি লাইভ দেখতেই পাচ্ছেন জিও টিভিতে আর উই উইল কভার আনাদার 55 কিলোমিটার্স ইন দ্য নেক্সট টু আওয়ার্স দেখি সাউথ গোয়া থেকে কিরকম সিনটা হয় আমাকে পেছনে পাঠিয়ে দিয়েছে বাচ্চা ছেলে পেয়ে আর কি বলবো চলো দেখা হচ্ছে সাউথ গোয়া টাটা আমার স্কুটিটা কিনলি আমার বাবা কিছু বলো ভালো লাগছে এরকম একটা সুন্দর জায়গা ক্লিক করেছে না তোমার ইয়েস বাহ টু মাচ হাই করে দাও আমি এখন ছবি তুলছি আচ্ছা উঠে গেছে আমরা আজকে নতুন জায়গায় এসেছি সাউথ গোয়াতে বাহ তো দেখা যাক কি হয় আবার কি হবে খুব একটা ডিপ না ব্যাপারটা কিন্তু জলটা ভেতরে আর কত ডিপ সেটা জানি না সম্রাটকে ফেলে দেখবি জালটা আগে খুলতে হবে ভাই সেটা আমি পাচ্ছি না করতে ওকে আচ্ছা এই সাইডে আমাদের সুন্দর একটা পুল আছে কিন্তু সেটা কোভিডের জন্য ক্লোজ থ্যাঙ্কস টু কোভিড থ্যাঙ্কস বলছিস বেশ তোকে নাপ দিচ্ছে করছে কেমন This is our room. This is the dining. Okay. Oh. Kitchen. Hi. Okay, the washroom. This is one bedroom. Shundar in the bed. Let's go to other room. জিনিসপত্র রাখার জন্য
প্রত্যেকটা রুম থেকে ভিউটা খুব সুন্দর। সম্রাট ওয়াইফাই কাজ করেছে, খালি ওয়াইফাইয়ের জন্য একটা বাজে জিনিস দিয়েছে। আমরা এখন সাউথ গোয়াতে, আর আমরা আমাদের এয়ারবিএনবির হোটেল থেকে বেরিয়ে একটা রাস্তা খুঁজে পেয়েছি, বিচের জন্য যাচ্ছি। আমরা জলের আওয়াজ পাচ্ছি, বাট এটা বুঝতে পারছি না যে কতটা দূরে বা কি, বাট খুব কাছাকাছি। তো সেইটাই ইনভেস্টিগেট করতে আমরা এখন এগোবো। এক্স্যাক্টলি হলো সেই ফরেস্টের রাস্তা। এখানে আবার একটা ওয়াটার হোলের মতন রয়েছে, জানি না কি কারণে। প্রচন্ড ক্লিন, ইটস বিউটিফুল। চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, ফরেস্টের ট্রেল কভার করছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন সাউথ গোয়ার বিচে যাচ্ছি। একবার চারপাশটা দেখা, চারপাশ ভাই। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি মদই খেতে হয় বাড়িতে, মদ খাও, কিন্তু সাউথ গোয়ায় থাকো। তো আর যদি তুমি পার্টি করতে চাও, দ্যাটস আ ডিফারেন্ট থিং। মানে কান্ট কম্পেয়ার নর্থ গোয়া টু সাউথ গোয়া ফর পার্টি পারপাস, বাট ইফ ইউ ওয়ান্ট পিস, ইফ ইউ ওয়ান্ট টাইম টু বি স্পেন্ট ওয়েল ম্যানার্ড উইথ ইয়ার ক্লোজ ওয়ান্স, আই উড ডেফিনেটলি রেকমেন্ড সাউথ গোয়া। হয় না এরকম ভাই, কতটা বললে এখান থেকে ভাই? আমরা কখন থেকে ব্লগিং করছি যারা যারা দেখছো, কোনো কাউকে দেখতে পেয়েছো? হ্যাঁ, এটা তো পুরোটাই জঙ্গল। বাঘ হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু ডে 5। আজকে আমরা কিছু বিচেস যাচ্ছি, তাদের নামগুলো অনির্বাণই বলুক। অনির্বাণ, তুই কি জয়মাতা দি বলবি? ভাই ভিউটা একবার দেখা সবাই। ভিউটা হচ্ছে ঠিক এরকম ব্যাপারটা, ওই দিকটা দেখো। সম্রাট ভিউটা সুন্দর একটা ব্যাপার, সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। তারপর আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি? আমরা কটা বিচেস যাবো। আচ্ছা, নিচে যাচ্ছে, আমরা বিচে যাচ্ছি। এত ঘুরছি, বডি একটু খেঁচে না গেলেই হলো আর কি।
বাটারফ্লাই বিচ আছে, সম্রাট ক্যান্ডলিম আছে, তাহলে আমরা আসছি প্রথমে পালোলেম বিচ, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচ ইন সাউথ গোয়া। সেখান থেকে আমরা বোটে করে যাব হচ্ছে বাটারফ্লাই বিচ, ওখান থেকে আবার আমরা ব্যাক করে ব্যাকওয়াটারের জন্য আমরা যাচ্ছি কোলাবে, সেখানে আমরা একটুখানি বোটিং করব। তারপরে এখান থেকে বোটিং করা ফেরার পথে আমরা যাচ্ছি হচ্ছে অগন্ডা বিচ। এই চারটে বিচ আছে। কোনো ওয়াটার রাইডস বা কিছু আপাতত এখনও কোনো ওয়াটার রাইডসের প্ল্যান আছে, বাট ওটা সেটা আমরা কোলা বিচে গিয়ে দেখতে পারবো। ওখানে কিছুটা ট্রেকিং করার পরে উইল কিপ ইউ আপডেট। আবার ট্রেকিং নাকি? এই শরীর নিয়ে ট্রেকিং করতে হবে না? বাট উই হ্যাভ কেপ্ট টুমরো ফর ওয়াটার স্পোর্টস অ্যান্ড হ্যাভিং বাথ ইন দ্য সি, সো সেসব কালকে আপডেট দেওয়া হবে। আজকের দিনটা লেটস ফাইন্ড সাম বিচেস। চলো বিচ দেখি তাহলে, দেখা হচ্ছে তো। বিচ বলছি, প্লিজ বিচ প্লিজ।